আজকে নতুন আরেকটি ব্লগে চলে আসছি। আজকের ব্লগটি হলো একদম প্রস্তুতকারীর কাছ থেকে কিভাবে জুতা সংগ্রহ করবেন এবং ক্ষুদ্র যারা ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এই ভিডিওটা আজকে তাদের জন্য। তো কোথায় থেকে একবারে কম দামে পাইকারি মূল্য জুতা কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং অলরেডি যারা ব্যবসা করছেন তারা কিভাবে এই জায়গার সন্ধানটি পাবেন এবং কিভাবে আসবেন এবং কিভাবে আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কী কী কোয়ালিটির ধরনের কাজ হয় সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়ের নামটা? আমার নাম টিপু সুলতান। টিপু সুলতান ভাই, তো আপনার আমরা তো আপনার একদম সরাসরি ফ্যাক্টরিতে আসলাম। জি, অনেকে জানে না ফ্যাক্টরি কোথায় আছে, যারা জানে জানে, কিন্তু যারা না জানে তারা কিন্তু শোরুমের থেকে নিয়ে যায়। জি, আমরা বিভিন্ন জায়গায় শোরুমে ভিডিও করছি, যেরকম ভৈরব করেছি এবং টেক সেন্টারে করেছি, তো ওইখান থেকে মোটামুটি ভালো ভিউস হচ্ছে এবং দেখে, কিন্তু এরকম সরাসরি প্রস্তুতকারীর কাছ থেকে কিন্তু অনেকে জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্য আপনি বলবেন কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে এবং কিভাবে আপনার কাছে আসতে পারে। আমাদের এখান থেকে যারা ছোট ব্যবসা আছে তারা যদি কোনো ব্র্যান্ডিং করে নিতে চায় আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দিতে পারবো, তার ব্র্যান্ডের যে কোনো ধরনের আইটেম সে চাইলে আমরা ওটা প্রস্তুত করে দিতে পারবো কমপ্লিট জুতো। আমাদের এখানে পাম্পি, ক্যাটস, লেডিস, জেন্টস অল আইটেমের আমাদের লাশগুলো বা আমাদের ডিজাইনগুলো আছে, ওই ডিজাইন আর পছন্দ মতো ডিজাইনে সে নিয়ে যেতে পারবে। আর আমাদের কাছে কিছু আউটসোল্ড আছে, যে আউটসোলগুলো সারা বাংলাদেশে চলছে ওই ধরনের যে কোনো আউটসোল আমাদের কাছ থেকে পছন্দ মতো নিয়ে যেতে পারবে, যে কোনো কালারের কালার বললে আমরা এগুলোর মাল্টি কালার করে দিতে পারি। যে কোন ধরনের এই যে ছোল যাদের প্রয়োজন, যারা ছোট ছোট কারখানা আছে তারা মূলত এই ছোলগুলো একটা আলাদা কিনতে চায় এবং যে এর উপরে যে ইয়াটা কালারটা, হ্যাঁ, এবং কোন ধরনের বা লেডিস বা জেন্টারম্যান এবং ছোটো সাইজ বড় সাইজ যে কোনো সাইজেরই যে কোনো ডিজাইনের সেই উপরে কাপড়টা পেয়ে যাবেন এবং নিচে যে ছোলগুলো আছে সেইগুলো যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আপনার যারা আপনার মূলত বিভিন্ন জায়গা ক্ষুদ্র যারা পাইকার আছে এবং ফুটপাতেও যারা ব্যবসা করে তারাও কি আপনার কাছ থেকে নেওয়ার সুবিধা আছে? না, যারা একদম ফুটে আছে তাদের ওই কোয়ালিটির জুতো আমাদের কাছে নাই, এগুলো চায়না কোয়ালিটি, এগুলো কোয়ালিটি একটু ভালো। এগুলো যারা বিভিন্ন শোরুমের জন্য বিভিন্ন দোকানের জন্য ওদের জন্য এই সুবিধাগুলো আমরা দিচ্ছি। তার মানে আপনাদের যাদের শোরুম আছে তারাও এখান থেকে এসে নিতে পারবে? নিতে পারবে। তাহলে যারা শোরুম আছে এবং ছোটোখাটো দোকান আছে এবং ফুটপাতেও যদি আপনি একটু উন্নত মানের জুতা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আয়সা ওনাদের কাছ থেকে কিন্তু সরাসরি নিতে পারবেন। তো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে অবশ্যই? জি জি জি, একটু বলে দিবেন। জি, আমাদের ইমো নাম্বার হচ্ছে 01675489888। তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি এবং উনি যে নাম্বারটি বলছে সেই নাম্বারে কিন্তু কল দিলে কিন্তু বিস্তারিত আরও কিছু আপনাদেরকে বলবে এবং কিভাবে এখানে আসবেন কীভাবে সেটাও কিন্তু বলে দেবে। এবং ওনাদের যে লোকেশনটা আছে সেটাও ভিজিটিং কার্ডের মাঝে কিন্তু আছে এবং সেখান থেকে কিন্তু আপনারা কানেক্ট করে আপনারা এখানে সরাসরি আসতে পারবেন। এখন আমাদের বিজনেসের উদ্দেশ্যে কিছু ডিজাইন দেখবো এবং যে প্যাটার্নগুলো আছে বা সেগুলো আছে সেগুলো আমরা একটু আমাদের বিজনেসের উদ্দেশ্যে একটু দেখাবো। এই যে ওনার ভিজিটিং কার্ড এটা, ঠিক আছে। এখন আমরা কিছু একটু ইয়া দেখবো, শোল্ডার দেখবো এবং কেমিক্যাল এবং কীভাবে কাজ হয় সেটাও একটু দেখবো। এখানে কিন্তু শোল্ডারগুলো এখান থেকে কাল মানে এদিকে আসার পরে এখান থেকে কিন্তু কালার করা হয়, এটারে যে কোনো কালার করতে পারবে তাদের ইচ্ছা করলে। জি, এরপরে যে কাজটা সেটা হলো এখানে এদিকে আসুন একটু, এখানে তো শোল্ডারগুলো রাখা হয়েছে এবং এখানে কিন্তু সেটিং করা হয়। একটু এদিকে আসো, এই যে এই যে মেশিং আছে সেই মেশিনের কাজ হলো আপনার ফিনিশিংটা করা, অর্থাৎ আপনি কমপ্লিট করার পরে দেয়া সাইডে যে বাড়তি জায়গাটা আছে সেটা দিয়ে কিন্তু এই দুই মেশিন দিয়ে কিন্তু তারা ফিনিশিং করে। এবং এখানে যে দেখছে এটা কিন্তু শোল্ডার, মানে এখানে কমপ্লিট করে। তো এটা হলো আপনার সম্পূর্ণ কিছু করার পরে দেয় এটা ডিজাইন। এই যে প্যাটার্নটা দেখছেন এখানে কিন্তু বসানো হয়, এখানে কিন্তু শোল্ডারের বসানো হয়, এখানে কেমিক্যালের যে আটা আছে সেটা দেওয়ার পরে দেয় এখান থেকে কিন্তু মানে দুইটা যে একসাথে জোড়া হয় এটা জোড়া হওয়ার পরে ওইখান থেকে ডাইং দিয়ে কিন্তু এটা কমপ্লিট হয়ে পরে এদিক দিয়ে বাইরে, এরপরে এখান থেকে কিন্তু তারা সেখানে আনে সেটা কুলার পরে দিয়ে কিন্তু এরকম কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু ফিনিশিং দেওয়া হয়,
তা উনাদের যে কাজগুলো কিছু ডিজাইন দেখাই দেখেন লেডিস আইটেম আছে এবং জেন্টলম্যান আইটেম আছে এছাড়াও ছোট বড় সব ধরনের সাইজের পাবেন মানে চায়না থেকে যে প্রোডাক্টগুলো আনেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন চায়নার যেটা হবে না আর এখানে যে কাজগুলো হয় সম্পূর্ণ কিন্তু মানসম্মত ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল এবং আপনাদের এগুলা কি ওয়ারেন্টি আপনাদের গ্যারান্টি দেওয়া আছে যেগুলো এক বছরের গ্যারান্টি দেওয়া আছে এক বছরের গ্যারান্টি দেওয়া আছে কোনো রকম সমস্যা হলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি যা কোনো ডিজাইন চান শোরুমে কিনলে তো আপনারা ওইখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর ওনাদের কাছে স্যাম্পল আছে সেই স্যাম্পল ইচ্ছা করলে আপনি দেখে পছন্দ করে আপনারা পাইকারি হিসাবে নিতে পারবেন পাইকারি হিসাবে কত পিস নিতে পারবেন এগুলো কোয়ান্টিটি হিসাবে আমাদের কাছে আছে মানে 10 ডজন কমপক্ষে 10 ডজন কমপক্ষে একজনে 10 ডজন করে নিতে পারবেন 10 ডজনে কি 10টা রকম ডিজাইন নিতে পারবেন কালার নিতে পারবেন 10টা কালার থাকে এবং আপনি 10 ডজনের ভিতরে শুধু একটা ডিজাইন না আপনি যা সব মিলায়া ডিজাইন মিলায়া আপনি 10 ডজন মাল সর্বনিম্ন নিতে হবে এবং আপনি যদি চান যে আপনার নামে ব্র্যান্ডিং করবেন সেটাও পারবেন এবং যদি আপনি চান যে আমি ব্র্যান্ডিং করব না আমার পছন্দ মতো আপনার শোরুমে যেটা চলে সেই স্যাম্পলটা নিয়ে আসবেন আসলে আপনারা কি ওই স্যাম্পল অনুযায়ী মাল করে দেওয়া সম্ভব তা আপনার ওইখান থেকে যে যে স্যাম্পলগুলো নিয়ে আসবেন আপনার ওখানে চাহিদা অনুযায়ী সেইটা কিন্তু স্যাম্পলটা এখানে নিয়ে আসতে হবে কিন্তু সেই স্যাম্পলটা দেখার পরে এই স্যাম্পল অনুযায়ী কিন্তু আপনার মাল করে দিবে অর্ডার নিতে পারবেন তো লাস্ট ফিনিশিং আমাদের ছোট ক্ষুদ্র উদ্যোক্তার এবং যারা পাইকারি ব্যবসা যারা করছে অলরেডি তাদের উদ্দেশ্য মেসেজ কি দিতে চান তারা আমাদের এখানে এসে বিভিন্ন রকম সুবিধা পাবে আমাদের এখানে যেহেতু আমরা একদম উৎপাদন থেকে করে দিচ্ছি আমরা একটু কম রেটে বিভিন্ন রকম সুবিধা তারা দেশের যে প্রান্তে থাকুক আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে তাদেরকে পৌঁছে দিতে পারব ওনাদের কথা এটাই আপনারা ফ্যাক্টরিতে আসেন ওনাদের কাছে প্রোডাক্ট নিতে হবে সেটা বড় কথা না কিন্তু একবার আসেন ভিজিট করেন ভিজিট করার পরে দেয়া আপনার যদি পছন্দ হবে ভালো লাগে তাদের কাছে কিন্তু কমিটমেন্ট করে আপনারা এখান থেকে কিন্তু পাড়াগুলো নিতে পারবেন আর ওনার কথা একটাই যে সবার থেকে একটু কম রেটে মাল দেওয়া এবং ভালো মানের মালটা দেওয়ার জন্যে যাতে আপনার কাস্টমারের যত বদনাম না হয় সেটা সবসময় ওনাদের মাথায় রাখেন ইনশাআল্লাহ তো আমরা এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো পাইকারি এবং প্রস্তুতকারী সন্ধান পেতে আমাদের ইউটিউব বাবার আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি জি